আজ অর্থাৎ 11ই নভেম্বর 2022 তারিখ, 11/11/2022 তারিখে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে। নোটিশে কী বলা হয়েছে সেটা আলোচনা করব, এবং যে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে তার মধ্যে এই নোটিশের গুরুত্ব সবচেয়ে কিন্তু বেশি। প্রথম একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে রয়েছে টোটাল যারা 1 লক্ষ প্লাস ক্যান্ডিডেট যারা টেট কোয়ালিফাই করেছে 2014 প্রাইমারি টেট তাদের, আর এই নোটিশটা হচ্ছে যারা 2014 থেকে আজকে এই লিস্টটা প্রকাশিত হওয়া পর্যন্ত নট কোয়ালিফাইড ছিল, কিন্তু রিজার্ভ ক্যাটাগরি হিসেবে যারা 82 মার্কস পেয়ে নট কোয়ালিফাইড ছিল আজকে কিন্তু তাদেরকে কোয়ালিফাইড হিসেবে ঘোষণা করে তাদের এই লিস্টটা প্রকাশিত হয়েছে। এবং এই লিস্টটা কিভাবে তোমরা চেক করবে, যারা যারা 2014 টেট পরীক্ষা দিয়েছিলে বাট নট কোয়ালিফাইড ছিলে এবং রিজার্ভ ক্যান্ডিডেট ছিলে, অর্থাৎ সেটা এসসি এসটি হতে পারে, ওবিসি হতে পারে, ঠিক আছে, এক্সটেন্ডেড ক্যাটাগরি হতে পারে, তারা কী করে এখান থেকে নিজেদের রোল নাম্বার ইনপুট করে নিজেদের রেজাল্টটা তোমরা দেখবে, তো সেটা আমি এখানে সমস্ত কিছু বলে দিচ্ছি। এবং নোটিস আর কী রয়েছে তোমাদের জন্য সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছি। দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ হেয়ার বাই পাবলিশড দ্য লিস্ট অফ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস হু হ্যাভ স্কোর্ড 82 মার্কস ইন টেট 2014। অর্থাৎ যারা 2014 টেট পরীক্ষাতে 82 নম্বর প্রাপ্ত রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটস রয়েছে তাদের এই লিস্টটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। ইন কম্প্যালেন্স উইথ দি অর্ডার অফ অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাস্ট অন 9/11/2022 ইন WPA অ্যান্ড আদার সিমিলার উইথ রিট পিটিশনস অ্যান্ড দি রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস হু হ্যাভ অবটেন 82 মার্কস অ্যাজ টেট মার্কস ইন টেট 2014 আর হেয়ার বাই ডিক্লেয়ার্ড অ্যাজ টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। অর্থাৎ 9 তারিখে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট এর ভিত্তিতেই কিন্তু এই লিস্টটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই লিস্ট অনুযায়ী ক্যান্ডিডেটরা 2014 প্রাইমারি টেট দিয়েছে, তারা অবশ্যই রিজার্ভ ক্যাটাগরি এবং তারা 82 মার্কস পেয়েছে, তাই জন্য এখানকার যে লিস্টটা রয়েছে এই লিস্টটা কিন্তু প্রত্যেকের নাম্বারে 82 থাকছে, কিন্তু কারো কিন্তু নাম এখানে উল্লেখ নেই, ঠিক আছে, এখানে কারো নাম উল্লেখ নেই, প্রত্যেকের রোল নাম্বার দেওয়া রয়েছে। বলছে ডেটাবেস অফ টেট 2014 ক্যান্ডিডেটস হু স্কোর্ড 82 মার্কস ইন টেট ফর, এখানে দিয়েছে যে রোল নাম্বার দিয়েছে এখানে ক্যাটাগরি 1, পিএইচ ক্যাটাগরি 2, অর্থাৎ এসসি এসটি ওবিসি, দেখো এখানে প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো ক্যাটাগরি বিলং করছে এবং প্রত্যেকেরই মার্কস এখানে 82। তো রীতিমতো এখানে তোমাদের নিজেদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে 2014 প্রাইমারি টেটের, যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে এবং যারা এতদিন নট কোয়ালিফাইড ছিল তারা অবশ্যই নিজেদের রোল নাম্বারটা চেক করবে। রোল নাম্বারটা চেক করে তোমরা এখানে দেখবে যে তোমাদের রোল নাম্বারটা এখানে আছে কিনা, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে, যদি থাকে তাহলে আগামীতে রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা কিন্তু অ্যাজ আ টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো এটা কিন্তু একটা অপরচুনিটি এই সমস্ত ক্যান্ডিডেটস যাদের এখানে নাম্বার রয়েছে, যাদের এখানে রোল নাম্বার রয়েছে, নাম এখানে দেওয়া নেই, ঠিক আছে, এখানে রোল নাম্বার অনুযায়ী দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই 82 নম্বর পেয়েছে, ঠিক আছে। আর আমাদের এই যে লিস্টটা রয়েছে এই লিস্টটা কিন্তু তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা গিয়ে সেখানে জয়েন হয়ে গেলে এই লিস্টটা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো আর এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।